সবাইকে ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। এবং আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে আপনারা কীভাবে আপনাদের এক মোবাইলের মাল্টি অ্যাকাউন্ট অর্থাৎ এক ফোনে ইচ্ছা মতো একই অ্যাপস ইউজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা বিভিন্ন ধরনের কাজের অ্যাপসগুলো এক ফোনে দুইটা তিনটা আমাদের প্রয়োজন হয়। বর্তমানে যে যুগ জামানা, পেইডের যুগ জামানা, এই সময় আমাদের অনেকগুলো অ্যাকাউন্টের প্রয়োজন হয়, কেননা 7 দিন 5 দিন পরপর আমাদের পেইড করতে হয়। এখানে বলা হয় 7 দিনের ফ্রি ট্রায়াল, আপনি 7 দিন ইউজ করবেন, করার পর দেখা যায় তারপরে আর ইউজ করতে পারবেন না, এরকম একটা অপশন থাকে। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট অথবা অনেকগুলো অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তখন আমরা আমাদের মাথায় কাজ করেন আমরা কী করবো, কোথায় পাবো এতগুলো অ্যাকাউন্ট, তখন অবশ্যই আমাদের একটা অন্যরকম চিন্তা ধারণা করতে হয়। সেই অন্যরকম চিন্তা ধারণা কী, যে একই অ্যাপ যদি দ্বিতীয়টা থাকে কিংবা একই অ্যাপসে যদি দুইটা দ্বিতীয় অ্যাকাউন্ট থাকে, 7 দিন এই অ্যাপসটা এটা ইউজ করলাম, 7 দিন পর ওইটা ইউজ করলাম, আবার ফ্রি ট্রায়াল পেলাম, এভাবে আমরা ইউজ করতে পারবো, যেন ইউজ করতে পারি, এরকম একটা চিন্তা ধারণা আমাদের মাথায় আসে। তখন আমাদের কী করতে হয়, একটা ডিফল্ট অ্যাপ খুঁজতে হয় যেটা দ্বারা আমরা আরও একই ধরনের অ্যাপ ইউজ করতে পারবো। মূলত কতগুলো ফোন আছে যেগুলোতে ডুয়েল অ্যাপস ইউজ করা হয়, যেটা হচ্ছে দ্বিতীয় অ্যাপস ইউজ করা হয়, আপনি দুইটা অ্যাপস ইউজ করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। সেইগুলো ফোনে এটার প্রয়োজন হয়, যেমন অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, এখানে আপনারা লিখবেন মাল্টি অ্যাপস। লেখার পর আপনাদের সামনে একটা অ্যাপ প্রদর্শন হবে, সেটা হচ্ছে এরকম একটা অ্যাপ, উপর থেকে 4 নম্বর অ্যাপসটা ফলো করেন, মাল্টি অ্যাকাউন্ট। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা মাল্টি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। ঢোকার পর আপনারা দেখতেছেন যে একই অ্যাপস আমি দুইটা তিনটা করে রেখে দিছি, ইমো দুইটা আছে, বিগ্রহ দুইটা আছে, আমরা ইচ্ছা করলে আরও অ্যাপস অ্যাড করতে পারবো। সেখানে অ্যাড করার জন্য আমাদের প্লাস আইকনে ক্লিক দেব, দেওয়ার পর আমরা ফোনটা নেব। এখন আমরা বিগ্রহটাই নেব, প্লাস করলাম, করার পর দেখতে পারবেন যে অ্যাপসটা ইম্পোর্ট হলো। ইম্পোর্ট হওয়ার পর আমাদের সামনে তিনটা অ্যাপস প্রদর্শন হচ্ছে এবং তিনটা অ্যাপসের তিনটা অ্যাকাউন্টই আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি বিক্রয়ে যে কোনো একটাতে গেলাম, এখানে চাপ দিলাম, দেওয়ার পরে পাওয়া দিলাম, এখানে যে মাল্টি ওপেন, সরি নেট নাই যার কারণে হচ্ছে না, যাই হোক আমরা অ্যাড করে রাখবো, যখন আমাদের সামনে নেট আসবে তখন আমরা এটা ইউজ করবো। যাই হোক আমরা ওইটা না, আমরা কালার নোটটা ইউজ করবো। যখন আমরা কালার নোটে ক্লিক দিলাম, তারপর আমাদের সামনে নতুন একটা নোট আসতেছে, স্কিপে গেলাম, সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং নতুন সেট আপে আসতেছে। এবার আমরা প্লাস করে টেক্সট দিলাম, তারপর আমরা যেমন আমাদের টেক্সটে লিখতে পারি, যাই হোক এবার আমরা এই নোটপ্যাড থেকে বের হবো। হওয়ার পর আমাদের মাল্টি অ্যাকাউন্টটা প্রদর্শন হয়েছে, এবার আমরা ক্লাসে যাব, যার পর আবার একটা নোট নেব, নোটপ্যাড ইম্পোর্ট হচ্ছে, এবার আমরা এটাতে ঢুকব, সরি যখন আমরা তৃতীয় নম্বর অ্যাপসটা ইউজ করতে এসেছি তখন আমাদের সামনে ভিআইপি একটা অপশন আসছে, অর্থাৎ পেড করতে হবে। তবে নেট হলে আমি পেড করে দেখাতাম ফ্রিতে। তো আপনাদের সামনে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসবো কীভাবে এই অ্যাকাউন্টটা পেড করবেন ফ্রিতে। তো ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ওপেন করে রাখুন। আমি ভালো ভালো ভিডিও দিতে আগ্রহী হব এবং সাপোর্ট করবেন সবাই।
আচ্ছা।